আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর এ এবং বি সেকশনের শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি সপ্তম অধ্যায় শুরু করছি। সপ্তম অধ্যায় দেখো বাংলাদেশের জলবায়ু। সপ্তম অধ্যায়ের পার্ট ওয়ানের একটি ছবি আমি দিয়েছি তোমাদের দেখার সুবিধার জন্য। ছবিটি দেখে তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে নিবে। আমি দেখো আন্ডারলাইন করে দিয়েছি এবং যেখানে যেখানে ব্র্যাকেট দিয়েছি সেখানে ব্র্যাকেট দিবা। কারণ ব্র্যাকেটের ভিতরে তোমার 2 মার্কসের কোশ্চেনের আনসারগুলো খুঁজে পাবে। প্রত্যেকটি লাইন সহজ, তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপরে যদি কোনো লাইন কেউ বুঝতে না পারো আমাকে মেসেজ করবে অথবা ফোন দিবে, আমি বুঝিয়ে দিব। আশা করছি এই ছবিটি দেখে তোমরা সবাই ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাতে পারবে। পার্ট ওয়ান থেকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি, চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নেই। তোমরা সবাই খাতা নিয়ে রেডি হও এবং প্রশ্নগুলো দেখে লিখে ফেলো। এক নম্বর প্রশ্ন দেখো, আবহাওয়া কি অথবা আবহাওয়া কাকে বলে? যে লাইনটা আমরা আন্ডারলাইন করেছিলাম ছবিতে সেখানে তোমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে। দেখো একদম প্রথমে যে লাইনটা আন্ডারলাইন করা হয়েছিল, যে আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা। এরপরের প্রশ্নটা দেখো, জলবায়ু কি বা কাকে বলে? জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারায় কেন? বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত? বাংলাদেশে শীত বা গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয় কেন? বাংলাদেশে শীতকাল দীর্ঘ হয় না কেন? শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে? শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে? বাংলাদেশের কোন কোন জায়গায় সবচেয়ে বেশি শীত? গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত? এরপরের প্রশ্ন দেখো, গ্রীষ্মের মৌসুমী বায়ু কাকে বলে? মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে কি হয়? বাংলাদেশের কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন কোন জায়গায় কম বৃষ্টিপাত হয়? বাংলাদেশের জলবায়ুকে সমভাবাপন্ন বলা হয় কেন? বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। পাঠ এক পড়ে তোমরা বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আশা করছি লিখতে পারবে। লাস্ট প্রশ্ন, বাংলাদেশে প্রতিকূল আবহাওয়ার কারণে কি ধরনের দুর্যোগ হয়? এটাও তোমরা একদম লাস্ট প্যারাতে খুঁজে পাবে, যেখানে আমরা ব্র্যাকেট দিয়েছিলাম যে বাংলাদেশের জলবায়ুকে সমভাবাপন্ন বলা হয়। এই প্যারাটার মধ্যে তোমরা এই প্রশ্ন লাস্ট প্রশ্নের আনসার খুঁজে পাবে। আশা করি প্রশ্নগুলো সবাই বুঝতে পেরেছ এবং ইনশাল্লাহ আনসারও তোমরা খুঁজে পাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় শিখবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।